ডেটা টাইপসের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি ডিও পলাশ। এই ভিডিওতে আপনারা অ্যারে টাইপসের স্পার্স অ্যারে, সেল অ্যারে, স্ট্রাকচার অ্যারে এবং সবশেষে ডেটা সিম্পল সম্পর্কে জানতে পারবেন। ডেটা টাইপসের পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন পূর্বের আলোচিত সকল ডেটা টাইপসে সবসময় সেম ডেটা ইনপুট করতে হয়, কোনোভাবেই দুটি ভিন্ন ধরনের ডেটা সেগুলো স্টোর করতে পারে না। তবে সেল এবং স্ট্রাকচার এমন ধরনের অ্যারে যেখানে ভিন্ন ভিন্ন ধরনের ডেটা স্টোর করা যায়, তাই সেল অ্যারে এবং স্ট্রাকচারের অ্যারে সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরুতে আমরা স্পার্স অ্যারে সম্পর্কে জেনে নিই। স্পার্স অ্যারে বা পাতলা অ্যারে হলো যে সকল অ্যারের এলিমেন্টে বেশি সংখ্যক জিরো থাকবে, যেরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স একটি স্পার্স অ্যারের উদাহরণ। আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্সে শুধুমাত্র কর্ণ বরাবর এলিমেন্টগুলো ওয়ান থাকে, তাছাড়া সবগুলো ভ্যালুই জিরো থাকে। আমরা জানি সাধারণত ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্ট ডাবল পজিশনে থাকে, তাই প্রতিটি এলিমেন্টের জন্য 8 বাইট করে জায়গা নেই, অর্থাৎ সেটি জিরো হোক বা অন্য যে কোনো এলিমেন্ট সেটি 8 বাইট করে জায়গা নেই। যেহেতু জিরো ভ্যালু কোনো মিনিংফুল ভ্যালু নয়, তাই এটি মেমোরিতে জায়গা নষ্ট করে। এজন্যই কম্পিউটারে মেমোরি সেভ করার জন্য স্পার্স অ্যারে ব্যবহার করা হয়। স্পার্স অ্যারে শুধুমাত্র নন জিরো ভ্যালুর জন্য মেমোরিতে জায়গা নেই এবং এটি মনে করে রাখে কোথায় কোথায় জিরো আছে। এজন্যই অনেক কম মেমোরিতেই অনেক বড় একটি ম্যাট্রিক্স স্টোর করা সম্ভব হয়। যে কোনো ডাবল পজিশন অথবা লজিক্যাল অ্যারে আপনারা স্পার্স অ্যারে হিসাবে স্টোর করতে পারবেন। একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। আপনারা আপনাদের ম্যাটল্যাব ওপেন করে নিন। ম্যাটল্যাব ওপেন হয়ে গেছে। আমরা কমান্ড উইন্ডোতেই আজকে প্রোগ্রামগুলো করব। শুরুতেই এন ভেরিয়েবলের আন্ডারে যদি একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করে নিই, যেটি 1000 বাই 1000, আপনারা আশা করি আই ফাংশনের সাথে পরিচিত, যেটি একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করতে পারে, এবং এই প্যারেন্থেসিসের মধ্যে 1000 অর্থাৎ 1000 বাই 1000 আকারের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি হবে। সুতরাং এই ম্যাট্রিক্সে 1 মিলিয়ন এলিমেন্ট থাকবে। দেখুন এরকমভাবে চলতে আছে, এখন স্টপ হলো। এখানে 1 মিলিয়ন এলিমেন্ট স্টোর হয়েছে এই এন ভেরিয়েবলের মধ্যে। যদি প্রতিটি এলিমেন্টের জন্য 8 বাইট করে হিসাব করি তাহলে এটি অ্যাপ্রক্সিমেটলি 8 MB জায়গা নেই। দেখুন বাইটে 8 MB মতো অ্যাপ্রক্সিমেট জায়গা দেখাচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি যেহেতু এই ম্যাট্রিক্সে বেশিরভাগই জিরো, সুতরাং 8 MB ইউজ করা সত্যিতেই এটি মেমোরির আনইউজ। এজন্য আমরা স্পার্স অ্যারে ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখন যদি এই এন ভেরিয়েবলকেই একটি স্পার্স অ্যারের মধ্যে ইনপুট করে দিই, ধরে নিচ্ছি পি একটি ভেরিয়েবল, সেখানে আমরা স্পার্স এন রাখব। লিখে ফেললাম পি ইকুয়াল টু স্পার্স এন। যে কোনো স্পার্স ম্যাট্রিক্স তৈরি করতে হলে স্পার্স ফাংশনটি ব্যবহার করতে হয়। এবার যদি আমরা ইন্টার দিয়ে দিই, দেখুন এটি একটি স্পার্স অ্যারে তৈরি হয়ে গেছে এবং এটি শুধুমাত্র যে যে পয়েন্ট ওয়ান শুধুমাত্র সেগুলোকেই সেভ করে রেখেছে এবং যেখানে যেখানে জিরো সেগুলোকে এটা মনে রেখেছে। অবশ্যই মনে রাখবেন যে কোনো স্পার্স অ্যারেও সাধারণ অ্যারের মতো সব কিছু ক্যালকুলেশন করতে পারে। এখানে স্পার্স অ্যারে এবং সাধারণ ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন চিহ্ন দিয়ে। সাধারণ ম্যাট্রিক্সের চিহ্ন এরকম এবং স্পার্স অ্যারের চিহ্ন এরকম। এবং সাইজের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন এটি অ্যাপ্রক্সিমেট এন। এই ভেরিয়েবলটি 8 MB জায়গা নিয়েছিল, যেখানে পি ভেরিয়েবলটি মাত্র 24,008 বাইট জায়গা নিয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন হিউজ পরিমাণ জায়গা সেভ করেছে। এজন্যই সাধারণ ডাবল প্রিসিশনের ম্যাট্রিক্স এরূপ ক্ষেত্রে ব্যবহার না করে স্পার্স অ্যারে ব্যবহার করাটা যুক্তিযুক্ত। এবার আমরা সেল অ্যারে সম্পর্কে জানব। সেল অ্যারেতে একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের ডাটা স্টোর করা যায়। অবশ্যই প্রতিটি ডাটা সেটি আবার এক একটি অ্যারে হিসাবে কাজ করতে পারবে। এখানে একটি উদাহরণ দেখাই। শুরুতে ABC ডিফাইন করে দিচ্ছি, A1 থেকে 3 পর্যন্ত, এবং B হচ্ছে একটি ক্যারেক্টার টাইপ ডাটা যেখানে ABCDFG স্টোর আছে, এবং C হচ্ছে একটি সিঙ্গেল টাইপ ডাটা যেখানে 2x3 আকারের ম্যাট্রিক্স স্টোর হয়েছে। আমরা শুরুতে ABC ডিফাইন করে দিচ্ছি।
এবিসি ডিফাইন করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এ ভেরিয়েবলটি একটি ডাবল টাইপ এবং বি ভেরিয়েবলটি ক্যারেক্টার টাইপ এবং সি ভেরিয়েবলটি সিঙ্গেল টাইপ ডাটা। যদি ওয়ার্কস্পেসে খেয়াল করেন তাহলে প্রত্যেকটি ডাটা টাইপ দেখতে পাবেন, অর্থাৎ ক্লাসে এখানে এবিসি তিনটির ক্লাস দেখাচ্ছে। এবার আমরা যদি চাই এই প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ডেটা টাইপকে একটি সেলের আন্ডারে স্টোর করতে, তাহলে শুরুতে একটা ভেরিয়েবল দিতে হবে। আপনাদের যে কোনো ইচ্ছা মতো ভেরিয়েবল লিখতে পারেন। আমি লিখছি মাইসেল। মাইসেলের আন্ডারে আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করে আমাদের প্রত্যেকটি ভেরিয়েবলের নাম লিখে দেব। আমরা পূর্ববর্তী প্রত্যেকটি ভিডিওতেই প্যারেন্থেসিসের ব্যবহার দেখেছি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার, স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের ব্যবহার দেখেছি, কিন্তু কখনোই কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার দেখা হয়নি। এই প্রথম চলে আসলো সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার। ম্যাটল্যাবে সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার শুধুমাত্র সেল অ্যারেতে করা হয়, এটি সেল অ্যারের জন্য স্পেসিফাইড। তাহলে আপনারা যদি কখনো কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ভেরিয়েবলগুলোর নাম লেখেন, তাহলে এখন এই এবিসি তিনটি ভেরিয়েবল একটি সেল অ্যারের মধ্যে স্টোর হয়ে যাবে। ইনটা দিয়ে দিচ্ছি। দেখুন মাইসেল ভেরিয়েবলে 1/3 সেল অ্যারে স্টোর হয়েছে, যেখানে একটি ডাবল, একটি ক্যারেক্টার এবং একটি সিঙ্গেল টাইপ ডাটা স্টোর হয়েছে। কী কী ডাটা স্টোর হয়েছে সেটা যদি দেখতে চান তাহলে সেল ডিসপ্লে ফাংশন ব্যবহার করতে পারেন, সেল ডিসপ, এবং এটির আন্ডারে যদি ভেরিয়েবলের নামটি লিখে দেন তাহলেই সেটি আউটপুট দেখাবে। ভেরিয়েবলের নাম লিখেছিলাম মাইসেল, এটা দিয়ে দিচ্ছি। দেখুন মাইসেল ওয়ানে দেখাচ্ছে 1, 2, 3, মাইসেল টুতে ABCDFG এবং মাইসেল থ্রিতে 2/3 আকারের সেই ম্যাট্রিক্স। আমি শুরুতেই বললাম সেল অ্যারেতে প্রত্যেকটি ডেটা সেট এখন এক একটি স্বাধীন অ্যারে হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা যদি দেখতে চাই মাইসেল অ্যারেতে প্রথম নাম্বার, অর্থাৎ প্রথম যে অ্যারেটি স্টোর হয়েছে তার ডাটা টাইপ কী, তার জন্য মাইসেল লিখে প্যারেন্থেসিসের মধ্যে 1, 2, 3 লিখে দিলে সেটির ডাটা টাইপ দেখা যাবে। আমি দেখতে চাচ্ছি প্রথম যে অ্যারেটি স্টোর করেছি সেটির ডাটা টাইপ কী, তাহলে মাইসেল লিখে প্যারেন্থেসিসের মধ্যে 1 লিখে দিলাম। দেখুন দেখাচ্ছে এটি হচ্ছে একটি ডাবল টাইপ। এভাবে আপনারা মাইসেলের প্যারেন্থেসিসের মধ্যে 2, 3 লিখলে অন্যগুলোর ডেটা টাইপ দেখতে পাবেন। যদি স্পেসিফিকলি কোনো একটি অ্যারের এলিমেন্টগুলো কী কী দেখতে চান তাহলে অবশ্যই কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এরকমভাবে মাইসেল লিখে কার্লি ব্র্যাকেট দিয়ে সেখানে যদি 2 লিখে দেন তাহলে 2 নাম্বার অ্যারেতে যেটি স্টোর আছে সেটি দেখাবে ABCDEFG। যদি এখানে 1 লিখতেন তাহলে 1, 2, 3 দেখাতো এবং 3 লিখলে এই ম্যাট্রিক্সটি শো করতো। আপনারা ইচ্ছা করলে এই ম্যাট্রিক্সগুলোর যে কোনো একটি এলিমেন্টকেও হ্যান্ডেল করতে পারবেন। ধরুন আমি চাচ্ছি আমার মাইসেল অ্যারেতে 3 নাম্বার অ্যারেতে যেটি স্টোর হয়েছে তার 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম, এই 2কে আমি দেখতে চাচ্ছি যে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে কী স্টোর হয়েছে। তার জন্য এভাবে লিখতে হবে, যেহেতু মাইসেলের 3 নাম্বারকে হ্যান্ডেল করতে চাচ্ছি তো মাইসেলের কার্লি ব্র্যাকেট দিয়ে 3 লিখে দিলাম, এই 3-এর কোনটিকে হ্যান্ডেল করতে চাচ্ছি সেটিকে আবার প্যারেন্থেসিসের মধ্যে লিখতে হবে, যে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামকে আমি দেখতে চাচ্ছি। ইনটা দিয়ে দিই। দেখুন সিঙ্গেল টাইপ এবং 2 ভ্যালু দেখাচ্ছে। এভাবে আপনারা অন্য যে কোনো এলিমেন্টকে হ্যান্ডেল করতে পারবেন এবং ইচ্ছা করলে এখানে ইকুয়াল দিয়ে নতুন ভ্যালু ইনপুটও করে দিতে পারবেন। যদি দেখতে চান সেল অ্যারে স্ট্রাকচারালি কীভাবে থাকে তাহলে সেল প্লট ব্যবহার করতে পারেন। সেল প্লট লিখে প্যারেন্থেসিসের মধ্যে ভেরিয়েবলের নাম লিখে দিন মাইসেল, ইন্টার দিয়ে দিলাম। এখানে ইন্টার দেওয়ার সাথে সাথে একটি ফিকার উইন্ডো চালু হয়ে গেল এবং সেখানে তিনটি ভিন্ন ভিন্ন ব্লকে আমাদের সেল অ্যারে স্ট্রাকচারগুলো দেখাচ্ছে। আমরা জানি প্রথম ব্লকে আমরা স্টোর করেছিলাম 1, 2, 3, তাই এখানে 3টি ঘর, এবং এখানে ABCDFG অর্থাৎ 7টি ক্যারেক্টার স্টোর করেছিলাম এজন্য 7টি ঘর, এবং এটি একটি 2/3 আকারে ম্যাট্রিক্স স্টোর হয়েছে এজন্য এরকম গ্রাফিক্যালি স্ট্রাকচার দেখাচ্ছে। এভাবে আপনারা সেল প্লট ব্যবহার করে যে কোনো সেল অ্যারের স্ট্রাকচার দেখতে পাবেন। এখন আমরা স্ট্রাকচার অ্যারে সম্পর্কে জানব। স্ট্রাকচার অ্যারে সেল অ্যারের মতোই সেল অ্যারেতে প্রতিটি ডাটা সেট এক একটি অ্যারে হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু স্ট্রাকচার অ্যারেতে একটি নির্দিষ্ট ফিল্ডের আন্ডারে স্টোর হয়, এটি মূলত পার্থক্য। আপনারা স্ট্রাকচার ফাংশন ব্যবহার করে একটি স্ট্রাকচার অ্যারে ডিফাইন করতে পারবেন, অথবা ডট
চিহ্ন দিয়েও একটি স্ট্রাকচারে ডিফাইন করে দিতে পারবেন। যদি স্ট্রাকচার ফাংশনটি ব্যবহার করেন তাহলে এরকম সিনট্যাক্স ফলো করতে হবে, অর্থাৎ এস ভেরিয়েবলের আন্ডারে স্ট্রাক্ট ফাংশন লিখে প্যারেন্থেসিসের মধ্যে শুরুটি যেটা লিখবেন সেটি ফিল্ড, অর্থাৎ কোন নামের আন্ডারে স্টোর করতে চাচ্ছেন বা কিসের আন্ডারে স্টোর করতে চাচ্ছেন সেটি হচ্ছে ফিল্ড, এবং সে ফিল্ডে কি ভ্যালু থাকবে সেটি ভ্যালুতে স্টোর হবে। এভাবে আপনারা একটি অথবা দুইটি তিনটি অসংখ্য স্টোর করতে পারেন কমা কমা দিয়ে, অথবা এস ডট এ এস ডট বি এভাবে লিখেও স্টোর করতে পারেন। আমি শুরুতে ফাংশনটি দেখাচ্ছি। এস ভেরিয়েবলের আন্ডারে স্ট্রাক্ট ফাংশন ব্যবহার করলাম এবং শুরুতে ফিল্ডের নাম দিয়ে দিলাম নেম এবং ভ্যালু দিয়ে দিলাম পলাশ। অবশ্যই নেম এবং পলাশ লেখার সময় যেহেতু একটি ক্যারেক্টার টাইপ ডাটা, এই জন্য অবশ্যই দুপাশে সিঙ্গেল কোড দিয়ে দেবেন, তাছাড়া এটি ইনপুট নেবে না। এবার এন্টার দিয়ে দিই। দেখুন খুব সুন্দরভাবে নেম ফিল্ডের আন্ডারে আমার নাম স্টোর হয়ে গেছে। এভাবে আপনার ইচ্ছা করলে দুইটি তিনটি ফিল্ড এবং দুইটি তিনটি ভ্যালু স্টোর করতে পারবেন। দেখুন এখানে স্ট্রাক্ট ফাংশনের আন্ডারে দুইটি ফিল্ড সেট করেছি। শুরুর ফিল্ডটি হচ্ছে নেম এবং সেখানে আমার নাম স্টোর থাকবে, এবং দ্বিতীয় ফিল্ডটি হচ্ছে ফোন নাম্বার বা ফোন, এবং ফিল্ড ভ্যালু হচ্ছে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তাহলে এভাবে আপনারা অসংখ্য ফিল্ড ভ্যালু এভাবে দিয়ে দিতে পারেন। অবশ্যই প্রথমটি ফিল্ড এবং দ্বিতীয়টি ওই ফিল্ডের ভ্যালু, আবার দ্বিতীয়টি ফিল্ড এবং তারপর একটি ওই ফিল্ডের ভ্যালু হয়ে যাবে। এন্টার দিয়ে দিই। দেখুন নেম ফিল্ডের আন্ডারে আমার নাম এবং ফোন ফিল্ডের আন্ডারে আমার ফোন নাম্বার সেভ হয়ে গেছে। যদি আপনারা স্ট্রাক্ট ফাংশন ব্যবহার না করতে চান তাহলে ডট দিয়েও লিখতে পারেন। আমি লিখছি এস ডট এ, অর্থাৎ এস হচ্ছে স্ট্রাক্ট যেখানে করব সেই ভেরিয়েবলের নেম, এবং ডটের পর যেটি লিখব সেটি হচ্ছে ফিল্ডের নেম। তাহলে এ ফিল্ডের আন্ডারে এখন ওয়ান স্টোর হবে। এটা দিদি দেখুন শুরুতে দুটি স্টোর করেছিলাম, এবার এ ফিল্ডের আন্ডারে ওয়ান স্টোর হয়ে গেল। আপনার ইচ্ছা করলে যে কোনো স্ট্রাকচার অ্যারেতে সেল অ্যারে স্টোর করতে পারেন। একটি সেল অ্যারে স্টোর করে দেখাচ্ছি, এস ডট বি, এখানে একটি সেল অ্যারে স্টোর করব। সেল অ্যারে স্টোর করতে হলে অবশ্যই কার্লি ব্র্যাকেট দিয়ে দিতে হয় এবং একটি এ বি সি স্টোর করে দিচ্ছি। দেখুন এস ডট বি এর মধ্যে একটি সেল অ্যারে স্টোর করে দিলাম। এবার নেম ফোন এ বি ফিল্ডের আন্ডারে ভিন্ন ভিন্ন ডেটা টাইপসের ডেটা স্টোর হয়ে গেছে। যদি কোনো ফিল্ডের ক্লাস বা ডেটা টাইপ জানতে চান তাহলে ক্লাস ফাংশনটি ব্যবহার করতে পারেন, অথবা ক্লাস ফাংশনের আন্ডারে যদি এস ডট বি লিখি তাহলে বি ফিল্ডের ক্লাস দেখাবে। দেখুন বি ফিল্ডের ক্লাস দেখাচ্ছে সেল। কোনো একটা ফিল্ডের আন্ডারে কোনো ভ্যালু স্টোর হয়েছে কিনা সেটি বোঝার জন্য একটি ফাংশন রয়েছে, সেটিকে আমরা বলি ইজ ফিল্ড ফাংশন। ইজ ফিল্ড ফাংশন সাধারণত লজিক্যাল অ্যান্সার দেয়। যদি লজিক্যালি ট্রু হয় তাহলে এটি মিন করে যে সে ভেরিয়েবলের আন্ডারে কোনো একটি ভ্যালু স্টোর হয়েছে। ইজ ফিল্ড ফাংশনের মধ্যে এস কমা এ লিখলাম, অর্থাৎ এস হচ্ছে স্ট্রাকচারটির নাম এবং এ হচ্ছে ফিল্ডের নেম। এবার এন্টার দিয়ে দিই। দেখুন লজিক্যাল ওয়ান অ্যান্সার দেখাচ্ছে, অর্থাৎ এ ফিল্ডের মধ্যে কোনো একটি ভ্যালু স্টোর আছে। এবার যদি ইস ফিল্ডের মধ্যে এস এর পর কমা দিয়ে সি লিখে দিই তাহলে এটি লজিক্যালি জিরো দেখাবে। দেখুন ইস ফিল্ডের আন্ডারে সি লিখলাম, যদি এন্টার দিয়ে দিই লজিক্যালি জিরো দেখাচ্ছে। কেননা আমরা যেই স্ট্রাকচার অ্যারে নিয়েছি সেখানে সি বলে কোনো ফিল্ড নেই, এখানে নেম ফোন এ বি আছে তবে সি নেই, এজন্য লজিক্যালি জিরো দেখাচ্ছে। তাহলে ইস ফিল্ড ফাংশন ব্যবহার করে দেখতে পারবেন কোন একটি স্ট্রাকচারের মধ্যে কোনো ফিল্ডে ভ্যালু স্টোর আছে কিনা। যদি ইচ্ছা করেন কোন একটি ফিল্ডকে রিমুভও করতে পারেন, এজন্য আর এম ফিল্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ রিমুভ ফিল্ড। রিমুভ ফিল্ডের আন্ডারে সেই পূর্বের মতোই ফিল্ডের নামটি লিখে দিতে হবে, এস কমা সিঙ্গেল কোটের মধ্যে। ধরুন আমি এ কে রিমুভ করে দিতে চাচ্ছি, এন্টার দিয়ে দিই। দেখুন এখানে নেম ফোন বি আছে তবে এ রিমুভ হয়ে গেছে। যদি পুনরায় সেট করতে চান তাহলে সেট ফাংশন ব্যবহার করতে পারেন। সেট ফিল্ড ফাংশনটি লেখার সিনট্যাক্সটা একটু দেখে রাখুন। সেট ফিল্ডের পর এস অর্থাৎ স্ট্রাকচার অ্যারেটির নেম, তারপর ফিল্ডের নেম এবং ফিল্ডে কী ভ্যালু স্টোর করবেন সেটি। এবার যদি এন্টার দিয়ে দিই তাহলে জেন্ডার ফিল্ডের আন্ডারে এম স্টোর হয়ে যাবে। দেখুন
এক্স্যাক্টলি জেন্ডার ফিল্ডের আন্ডারে এম স্টোর হয়ে গেছে। স্ট্রাকচার অ্যারে যেরকম ভাবে নিজে একটি সেল অ্যারেকে স্টোর করতে পারে, সেরকম ভাবেই স্ট্রাকচার অ্যারে নিজেও আরেকটি স্ট্রাকচার অ্যারেকে স্টোর করতে পারে। যেরকম আমরা যদি একটা কন্ট্যাক্ট নতুন ফিল্ড ডিফাইন করি এবং সেখানে আরও একটি স্ট্রাকচার অ্যারে ইনপুট করতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি, এখানে এস ডট কন্ট্যাক্ট লিখলাম, অর্থাৎ এস হচ্ছে স্ট্রাকচার অ্যারের নেম এবং সেখানে ফিল্ড নেম হবে কন্ট্যাক্ট, এবং এরপর আবার একটি ডট দিয়েছি। সুতরাং কন্ট্যাক্ট যে ফিল্ড হবে সেই ফিল্ডে নতুন একটি স্ট্রাকচারের ইনপুট হবে, যে ফিল্ডের নাম হবে ইমেল, এবং সেখানে আমার ইমেল আইডি স্টোর করে দিলাম। এবার যদি এন্টার দিয়ে দিই, দেখুন এখানে কন্ট্যাক্ট ফিল্ডে ওয়ান বাই ওয়ান স্ট্রাকচার একটি অ্যারে স্টোর হয়েছে। এভাবে আমরা ইচ্ছা করলে এই কন্ট্যাক্টে আরও একটি ইনফরমেশান অ্যাড করে দিতে পারি, ধরুন আমার ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। এভাবে কন্ট্যাক্ট ফিল্ডের আন্ডারে নতুন একটি স্ট্রাকচার অ্যারে ফিল্ড অ্যাড করে দিলাম ফোন নামে, এন্টার দিয়ে দিচ্ছি। দেখুন কন্ট্যাক্ট ফিল্ডে ওয়ান বাই ওয়ান স্ট্রাকচার আবার দেখাচ্ছে, কিন্তু কন্ট্যাক্ট ফিল্ডে কী কী স্টোর হয়েছে সেটা যদি দেখতে চান তাহলে এস ডট কন্ট্যাক্ট লিখতে পারেন। এবার যদি এন্টার দিয়ে দিই, দেখুন কন্ট্যাক্ট ফিল্ডে ইমেল এবং ফোন স্টোর হয়েছে। এক্ষেত্রে আপনারা ডিসপ্লে ফাংশনও ব্যবহার করতে পারেন, ডিসপ লিখে সেখানে যদি এস ডট কন্ট্যাক্ট লিখে দেন তাহলে সেটি দেখাবে। এন্টার দিয়ে দিচ্ছি, দেখুন এক্স্যাক্টলি এক অ্যান্সার দেখাচ্ছে। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি প্রতিটি ডাটা টাইপ প্রায় শেষের আগ মুহূর্তে ওয়ার্কস্পেসে সিম্বলগুলো দেখতে বলেছিলাম, আশা করি সেগুলো আপনারা দেখেছেন। তারপরও প্রতিটি ডাটা টাইপসের সিম্বলগুলো আর একবার দেখাচ্ছি। দেখুন এখানে ওয়ার্কস্পেসে যে সিম্বলগুলো দেখতে পাবেন সেগুলো আমি দেখিয়েছি। সেল অ্যারে কনস্ট্রাক্টরের চিহ্ন হবে কার্লি ব্র্যাকেটের মতো। এখানে দেখুন মাই সেলে যে চিহ্নটি দেখাচ্ছে এটি দেখতে এরকম, যদি এর একটি সেল অ্যারে স্ট্রিং ডাটার জন্য এরকম চিহ্ন দেখাবে, ক্যারেক্টার অ্যারে হলে এরকম চিহ্ন, সাধারণ নিউমেরিক অ্যারে হলে এরকম, সিম্বলিক অ্যারে হলে এরকম, লজিক্যাল স্পার্স সেল স্ট্রাকচার, আমরা যেহেতু স্ট্রাকচার নিয়ে কাজ করেছি দেখুন এক্স্যাক্টলি এরকমই সিম্বল দেখাচ্ছে। এবং আমরা স্পার্স অ্যারে নিয়েও আজকে কাজ করেছি, দেখুন এখানে স্পার্স অ্যারে পি সেটা এরকম চিহ্ন দেখাচ্ছে, এবং পূর্ববর্তী লজিক্যাল অ্যারের ভিডিওতে দেখেছেন এরকম টিক মার্ক বিশিষ্ট একটি সিম্বল এখানে এসেছিল। তাহলে আপনারা এই সিম্বলগুলো জেনে রাখলে সিম্বলগুলো দেখে বুঝে নিতে পারবেন কোন ডেটা টাইপ নিয়ে আপনারা কাজ করছেন। এই ভিডিওটি এ পর্যন্তই থাকছে। আমার চ্যানেলে যারা নতুন একটু কষ্ট করে এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনি নিরাশ হবেন না, কিছু অন্তত শিখতে পারবেন। সবাই চেষ্টা করবেন সরাসরি ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখার, বোঝানোর সুবিধার্থে আমি অনেক সময় নাম্বারিং চেঞ্জ করি এবং অনেক সময় নতুন নতুন ভিডিও অ্যাড করতে থাকি, এজন্য ইউটিউব থেকে দেখলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। ম্যাটল্যাবের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। খুদা হাফেজ।